বলবেন তিনি তো লাস্ট কোন বার সব সভা চকের সামনে হয়েছে গায়ের জোরে আটকানোর চেষ্টা হচ্ছে বেশি দিনটা পারবে না দাঁড়াবে না শুনলেন সোনালী এই এই মিছিল আটকানোর পর একটা যে মিছিলের নেতৃত্বে দিলীপ ঘোষ স্বয়ং ছিলেন রাজ্য সভাপতি প্রাক্তন রাজ্য সভাপতি তিনি বললেন গায়ে জোরে আটকানোর চেষ্টা করা হচ্ছে বেশি দিন পারা যাবে না দিলীপ ঘোষের গাড়ি এই মুহূর্তে বেরিয়ে গেল আমরা দেখতে পেলাম টিয়ার গ্যাস চার্জ করা হয়েছে লাঠি চার্জ করা হয়েছে আবারও উত্তেজিত বিজেপি কর্মী সমর্থকরা কিন্তু ওদিক থেকে তেড়ে আসছেন বলা যেতে পারে তাদের প্রাপ্য আন্দোলনের অধিকার তারা বজায় রাখতে চান বুঝে নিতে চান পাল্টা পুলিশও কিন্তু এবং র্যাফও কিন্তু ইতিমধ্যে প্রধান রয়েছে দেখতে পাচ্ছ আমাদের ক্যামেরায় সেই ছবি স্বর্ণালী একদম সেই ছবি দেখা যাচ্ছে র্যাফ পাল্টা র্যাফ এবং পুলিশ এগিয়ে আসছে সেই ছবি দেখতে পাচ্ছি পাশাপাশি আমারও চোখ রাখবো আমরা লালবাজারের দিকে লালবাজারে কিন্তু এর একটু আগে লাঠিচার্জ করেছে পুলিশ কিন্তু মুহূর্তের মধ্যে সেখানে আবারও জমায়েত সেখানে বড় সড় জমায়েত এই মুহূর্তে লালবাজার চত্বরে এখনো আবার নতুন করে জমায়েত তৈরি হয়েছে লালবাজার চত্বরে অন্যদিকে হাওড়া ব্রিজ সেখানে কিন্তু জনতাকে ছত্রভঙ্গ করার পর বিজেপি কর্মী সমর্থকদের ছত্রভঙ্গ করার পর কিন্তু সেখানে সেখানে দুধারে কিন্তু বিজেপি কর্মী সমর্থকেরা তারা এখনো পর্যন্ত রয়েছে তাদেরকে পুরোপুরি ছত্রভঙ্গ করা যায়নি আর লালবাজারের ছবি আরো একবার দেখবো লালবাজারের ছবি ময়ূক রঞ্জন ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন হাওড়া ব্রিজের চত্বর থেকে ময়ূক ময়ূক কি ছবি সেখানকার এই মুহূর্তে এই মুহূর্তে এই মুহূর্তে দিলীপ ঘোষকে আমি পেয়েছি দিলীপ ঘোষকে এই মুহূর্তে পেয়েছি এবং দিলীপ ঘোষ এই মুহূর্তে চলে যাচ্ছেন উনি নিজেও যথেষ্ট অসুস্থ বোধ করছেন সেই ছবি আমরা দেখাচ্ছি দিলীপ ঘোষকে এই মুহূর্তে দাঁড়াতে দেওয়া হলো না কিছুক্ষণ ছিলেন তারা সমর্থক যারা ছিলেন কর্মী যারা ছিলেন তাদের সাথে কিছুটা সময় হাত নাড়ালেন এবং তিনি নিজেও এই মুহূর্তে জল কামান তার উপরও পড়েছে বলে যে ছবি আমরা দেখতে পেলাম এবং বিপুল পরিমাণ সমর্থক এই মুহূর্তে এবং বিজেপি কর্মী সমর্থকরা তাদের অভিযোগ জানাচ্ছেন বারবার করে
বলছেন তাদের বক্তব্য তারা এক ইঞ্চি জমি ছাড়বেন না, তারা এক ইঞ্চি জমি ছাড়বেন না, সেই ছবি ধরা পড়ছে।